আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত পার্টলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ি। এই গাড়িটা এইমাত্র কমপ্লিট হলো, এখন হচ্ছে গাড়িটা ওয়াশ করা হচ্ছে। তো আজকের ভিতরে গাড়িটা ডেলিভারি দেওয়া আছে, তো যার কারণেই কিন্তু ভিডিওটা রাত্রেবেলায় করলাম। তো এই গাড়িটা সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। বর্তমানে আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত পার্টলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ি, আর এই গাড়ি কিন্তু আপনার হাইড্রোলিক ছাড়া। তো আমরা যতগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি তার ভিতরে কিন্তু এটাই হচ্ছে আপনার হাইড্রোলিক ছাড়া একটি গাড়ি। তো এর আগে যতগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি সবগুলোই কিন্তু হাইড্রোলিক ছিল, এটাই কিন্তু হাইড্রোলিক্সটা নেই। তারপরে কিন্তু আরেকটা জিনিস নেই, আপনার ক্যাবিনের উপরে ছাদটা কিন্তু ভাইরা কিন্তু করেনি, তো যার কারণে আমরাও কিন্তু করে দিইনি ছাদটা। তো এই গাড়িটার মূল্যটা হচ্ছে আপনার 3,90,000 টাকা। তো এখন আপনাদেরকে দেখাবো গাড়িতে কী কী পার্টস দিয়ে গাড়ি কমপ্লিট করা হয়েছে। তো এই গাড়িতে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়েছে আপনার সাংসাই কোম্পানির 25 হর্সের একটা ইঞ্জিন। তো ইঞ্জিনটা কিন্তু সেলফ বাদে আপনার কিন্তু স্টার্ট সিস্টেমটা কিন্তু হ্যান্ডেল দিয়ে কিন্তু করতে হবে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বাম্পার দেওয়া হয়েছে, আর এই গাড়িতে আপনার পুলিটা দেওয়া হয়েছে মানে ক্লাস হাড়ি। তো এটা কিন্তু দেওয়া হয়েছে আপনার 4 ঘাটের একটি ক্লাস হাড়ি। তো 4 ঘাটে ক্লাস হাড়ি দেওয়ার কারণে কিন্তু এখানে ইঞ্জিনের সাথে 3টা বেল্ট, আর একটা বেল্ট কিন্তু আপনার পাওয়ার স্টারিংয়ের সাথে দেওয়া হয়েছে, মানে পাওয়ার স্টারিং ওই পাম্পের সাথে কিন্তু একটা বেল্ট লাগানো হয়েছে। তো 3 ঘাটের ফুলি হইলে কিন্তু ইঞ্জিনের সাথে হয় 2টা, আর পাওয়ার স্টারিংয়ে মোটরের সাথে চলে যায় 1টা, তো যার কারণে কিন্তু জায়গা থাকে না। 4 ঘাটে দিলে কিন্তু হচ্ছে আপনার 3টা বেল্টই লাগানো যায়। আর এটা হচ্ছে গাড়িটার ক্যাবিনটা। তো ক্যাবিনটার ভিতরে একটা দেওয়া হয়েছে আপনার ড্রাইভার সিট, আর এই গাড়িটার মানে ড্রাইভার সিটটার পাশেই কিন্তু দেওয়া আছে আপনার একটা টুল বক্স। আর এই টুল বক্স কিন্তু আপনার টলিতেও কিন্তু একটা দেওয়া থাকে। তো টোটাল হচ্ছে 2টা টুল বক্স থাকে কিন্তু এই গাড়িগুলোয়। আর এটা হচ্ছে আপনার একটু ওল্ড মডেল, মানে এখনকার যে নিউ মডেল গাড়িগুলো সেরকম কিন্তু এই গাড়িটা করা হয়নি, মানে অল্প বাজেটের ভিতর করা, তো যার কারণে কিন্তু নিউ মডেল করা সম্ভব না। আর পিছনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়েছে আপনার গাজি টায়ার 8x16, আর এটা হচ্ছে গাড়িটার পিছনের ব্যাক ডালাটা। তো রাত্রেবেলা সেভাবে কিন্তু আপনাদের দেখাইতে পারলাম না, লাইট মেরে মেরে যতদূর দেখানো সম্ভব মানে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু ব্যাক লাইটের জায়গা করে দেওয়া হয়েছে। তো এই গাড়ি কিন্তু ওয়ারিংটা করা হয়নি, মানে ওয়ারিং বাদে। তো আমরা সিস্টেম করে দিয়েছি, যখন ওয়ারিং করবে তখন কিন্তু ব্যাক লাইটটা লাগাই নিতে পারবে তারা। তো এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফোর হুইল গাড়ি কিছু গাড়ির রেট। তো এই গাড়িটা কিন্তু আপনার রেটটা হচ্ছে আপনার 3,90,000 টাকা হাইড্রোলিক ছাড়া। তো সেম মডেলে গাড়ি উপরে ছাদটা থাকবে, হাইড্রোলিক্স থাকবে, সেটার দাম পড়বে আপনার 4,500 টাকা। আরেকটা আছে আপনার 5 লক্ষ, একটা আছে 5,30,000, আরেকটা আছে আপনার 5.5 লক্ষ টাকা। তো এরকম কিন্তু এক একটা গাড়ির এক একটা রেট হয়ে থাকে, মানে 4-5টা মডেল আছে, তো মডেল অনুযায়ী কিন্তু গাড়িগুলোর রেট হয়ে থাকে। আর যদি আপনি পুরাতন টিলার টলি দিয়ে বানাতে চান, মানে আপনার যদি টিলার টলি থাকে তো সেই টলি দিয়ে যদি আপনি ফোর হুইল করতে চান খরচ পড়বে আপনার 2,60,000 টাকা, সেটাও কিন্তু আমরা হাইড্রোলিক্স করে দিব, ফুল কমপ্লিট করে দিব। আর যদি আপনি সামনে টিলারটা দেন তাহলে আপনার খরচ পড়বে 3,60,000 টাকা, মানে সামনের সেটটা আপনি দেবেন, যেমন ইঞ্জিন, আপনার টিলারের গিয়ার বক্স, সামনের চাকা, এই জিনিসগুলো আপনারা দিবেন, খরচ পড়বে 3,60,000 টাকা। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়ে। আর আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি, আপনারা যদি বিভিন্ন মডেলের গাড়িগুলো বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো সময়ে। রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা সেভাবে চালিয়ে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর বিভিন্ন মডেলের গাড়িগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আশা করি বিভিন্ন মডেলের গাড়িগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং গাড়িগুলো সম্পর্কে ফুল বিস্তারিত জানতে